নেক্সট, আমাদের মিস্টেকস গুলো কি হয় ফলো আপ কেসে? এইবার আমরা চলে আসি আমাদের ভুল ভ্রান্তি গুলো কি কি হয়ে থাকে যে কোনো কেস যখন আমরা ফলো আপ করতে যাই। আমরা ঘাবড়ে গিয়ে ভুলে যাই হেরিংস ল অফ কিওর। ফার্স্ট, আমরা ঘাবড়ে গিয়ে ভুলে যাই অ্যাকশন অফ মেডিসিন। আমরা ঘাবড়ে গিয়ে ভুলে যাই ডিসচার্জের কথা। খেয়াল করে দেখুন, ফলো আপে এতগুলো বিষয়গুলো কিন্তু আমরা মাথায় আনি, মানে এনে একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ হিসেবে পুরো একটা সিস্টেমিক ওয়েতে যে আমরা করব, এই ব্যাপারগুলো কিন্তু গোছানো থাকে না তখন এত মাথায়। আমরা আসি জিজ্ঞেস, আচ্ছা কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, ব্যথাটা এখন কেমন? এই সেই, আচ্ছা আপনার এখন কেমন লাগছে বলুন। আচ্ছা ঠিক আছে। ইউজুয়ালি আমরা কিন্তু, আচ্ছা ওষুধটা খেয়ে কি মানে আপনার আগে তো এরকম ছিল ব্যথাটা, এখন একটু কেমন? আমরা মোস্ট অফ দা টাইম কিন্তু আমরা ফিজিক্যালস গুলোতেই কিন্তু স্টিক উইথ থাকি, যে ওইটা কেমন আছে ওটা কেমন আছে। আর অন্যান্য টুলস গুলো কিন্তু আমরা কে নিয়ে জিজ্ঞাসা যে করব সেই ব্যাপারটা কিন্তু আমরা করতে পারি না, যদি কিনা রুগী খালি একবার এসে বলে যে ডাক্তার বাবু ব্যথাটা তো বেড়ে গিয়েছে বা আমার কষ্টটা তো বেড়ে গিয়েছে, ওষুধটা তো কাজ করলো না ডাক্তার বাবু। খালি যদি একবার রুগী আমাদেরকে এসে বলে তখনই কিন্তু আমরা বেশ বেশ আমরা ঘাবড়ে যাই, আর তখনই কিন্তু আমাদের ফলো আপে ভুলগুলা হয়। এই কারণে এইভাবে আমি সাজিয়েছি যে আমরা ঘাবড়ে গিয়ে ভুলে যাই হেরিংস ল অফ কিওর, ঘাবড়ে গিয়ে ভুলে যাই ওই যে আগের ক্লাসে বলেছি মেডিসিনের অ্যাকশন গুলো, ঘাবড়ে গিয়ে ভুলে যাই ডিসচার্জের কথা। এই ডিসচার্জটা বিশেষ করে, বিশেষ করে জ্বর, এই জ্বরের জায়গায় তো আমরা প্রচুর ঘাবড়ে যাই। আর যদি কিনা তা আবার হয় চাইল্ড কেস, নিজেদেরকে তা মানে রাখতে পারি না, বলে ফেলি যে আচ্ছা আপনারা প্যারাসিটামল খাইয়ে ফেলে, যদি বেশি দেখেন খাইয়ে দিয়েন, কারণ আর মানে যদি বাচ্চার খিচুড়ি উঠে যায়, আমরা কিন্তু এরকম হয়ে যায় আমরা পারি না, কারণ আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা থাকে না যে এটা কি আসলে তার স্কিন দিয়ে টেম্পারেচারের মাধ্যমে ডিসচার্জটা হচ্ছে, হাই টেম্পারেচারের মাধ্যমে। সো আমাদেরকে কিন্তু এই কারণে এই ব্যাপারগুলো যেগুলো বলছি আপনারা লিখে রাখুন এবং বারে বারে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন ফলো আপের সময়। একবার দুইবার করে করতে থাকুন, 10টা কেস 15টা কেস যখন করবেন এভাবে ফলো আপ, দেখবেন আপনার ওটা অটোমেটিক্যালি একটা ছাঁচ, ফলো আপটা কি করে করতে হয় এটা আপনার মাথায় গেঁথে যাবে, তখন মোর ইজি হবে, তখন আর এত বেশি আপনাকে মনে করতে হবে না সবকিছু, অটোমেটিক আপনাকে ব্রেন ফিডব্যাক দেবে। এবারে আমরা আসি, দেখুন আমরা অ্যাকশন অফ মেডিসিন নিয়ে কথা বলেছি আগের ক্লাসে, ডিসচার্জটা আমি আপনাদেরকে বলেছি যে কোন একটা ক্লাসে আপনাদেরকে একটা ডিসচার্জ নিয়ে বড় একটা কথা মহাগুরু লিখে গেছেন, গত ক্লাসে বলেছিলাম সেটা নিয়ে কথা বলবো কোন একদিন কোন একটা ক্লাসে। এইবারে বাকি থাকে হেরিংস ল অফ কিওর। হেরিংস ল অফ কিওরটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো, এটা আমাদের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিনা আমাদের প্র্যাকটিসে আমরা হর হামেশাই অ্যাপ্লাই করি না, কনসিডারও করি না। ইটস আ ল, ল ল কখনো চেঞ্জ হয় না। আমি একটু ইন্টারাপ্ট করছি, আবার আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। ল কখনো চেঞ্জ হয় না, মাইন্ড টেকনিক করুন, ক্লাসিক্যাল করুন, পলিফার্মেসি করুন, ল ইজ এ ল, ল কোনোদিনও চেঞ্জ হয় না। এই জিনিসটা আমাদের ভুল হয় না, হেরিং ল কি ওর কি সব জায়গায় কাজ করবে, ইট ইজ এ ল, ইট ইজ এ ফান্ডামেন্টাল ল, ইট ইজ এ ন্যাচুরাল ল, ল সব জায়গাতেই এক। এই পৃথিবীতে যতজন আমরা জড়িয়ে আছি সবার ক্ষেত্রে, অন্য গ্রহের কথা বলবো না, আমাদের ক্ষেত্রে কিন্তু ল ইজ ল, ভাইটাল ফোর্স এর ক্ষেত্রে এই ল কিন্তু ফলো করতেই হবে। প্লিজ কাজীদা। অবশ্যই ঠিকই বলেছেন আশিকদা আপনি কথাটা, যে ল
সব জায়গাতেই খাটে। নিউটনের ল এরকম নয় যে এইখানে খাটছে চাঁদের দেশে খাটবে না, অথবা মহাবিশ্বে খাটবে না। ল সব জায়গাতেই এক। ঠিক তেমনি ভাবে আমরা মাইন্ড সিস্টেম মাইন্ড টেকনিক করছি, মাইন্ড টেকনিকে যে হেরিংস ল কতখানি প্রয়োজন সেটা, এবং আমরা যে দেখুন এমন একটা বিষয় হেরিংস ল অফ কিওরটা সবাই কিন্তু আমরা খুব জানি, খুব ভালো করে আমাদের জানি, যে কয়েকটা চারটা কথা বলা আছে খুব ভালো করে, চারটা কথা আমাদের খুব মনে বললে টসটস করে কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে, বাট ফলো আপের ক্ষেত্রে কিন্তু তখন এর অ্যাপ্লিকেবিলিটিটা কেমন হবে, কি করব আমরা, এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু তখন আমরা বুঝতে পারি না, একদমই আমাদের কেমন যেন আউট অফ দ্য মেমোরি হয়ে যায়, আমরা ইভেন বুঝতেই পারি না যে হ্যাঁ এ তো হেরিংস ল অফ কিওর ফলো করছে, আমাদেরকে তো বিচলিত হওয়া যাবে না বা আমরা হব না, অ্যাজ ওয়েল অ্যাজ রুগীকে এডুকেট করতেও আমাকে তো নিজে বুঝতে হবে ইয়েস এটা কি ল ফলো করছে না করছে না। আপনার পেশেন্টকে এডুকেট করাটাও সহজ হয়ে যাবে, এবং পেশেন্ট আপনার কাছে আপনার সাথে থাকবে, রুগীটা আপনার ছুটে যাবে না। আর যদি এই ব্যাপারটা বোঝাতে না পারি, এই লটা আমি নিজেও বুঝতে না পারি, রোগীকেও বোঝাতে না পারি, রোগী কিন্তু চলে যাবে। এই জন্য আমি এই স্লাইডটা যেভাবে করেছি যে হেরিংস ল অফ কিওর ও আমাদের ভুল, তাহলে চলুন আমরা একটু দেখে নেই হেরিংস ল অফ কিওরটা কি। প্রথম যে লটা ওনার আছে সেটা হলো যে আমি এই যে অ্যাকশন অফ দ্য মানে অ্যাকিউরেসি অফ দ্য রিমিডি পড়াতে গিয়ে যেটা বলেছিলাম সেন্টার টু পেরিফেরি, সেটা আর আমি রিপিট করছি না এখানে, ওটাও কিন্তু হেরিংস ল অফ কিওর অনুযায়ী মহাগুরু এই টেস্টের ব্যাপারটা বলেছিলেন যে এইভাবে করে আমরা টেস্ট করি, কারণ হেরিংস ল অফ কিওরটা যদি মেনটেন করে মেডিসিন তাহলেই তো ওই যে যেটা বলছিলেন ল সব জায়গায় এক, সব জায়গায় খাটবে, ওষুধের বেলায়ও খাটবে, রোগের বেলাও খাটবে। সেকেন্ড ল, সেকেন্ড লটা কি উনি বলেছেন, লতে উনি চারটা ব্যাপার বলেছেন, চারটা পয়েন্ট দিয়েছেন, চারটা পয়েন্ট নিয়ে পুরো লটা তৈরি হয়েছে আপনারা সবাই জানেন। সেকেন্ড কথা লটা মানে পয়েন্টটাতে বলা হয়েছে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, যেমন বলা হয়েছিল ফ্রম উইদিন আউটওয়ার্ডস, অর্থাৎ সেন্টার টু পেরিফেরি, ভেতর মানে সেন্টার থেকে বাইরে, সেন্টারটা আপনারা জেনে গিয়েছেন, আর এইটা বলা হচ্ছে অ্যাবাভ টু ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে। কি করে উপর থেকে নিচে, গত ক্লাসেই আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে কিন্তু পীযূষ স্যার বলেছেন, খেয়াল করে দেখবেন যে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণাটা হচ্ছিল, ধরুন মাথা ব্যথা ছিল রুগীর, এইবারে মাথা যখন রুগী মাইন্ড দ্যাট ইজ দ্য সেন্টার ফর্টিফাইড হলো, দেন মাথার যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে তার কমা শুরু হবে। এইবারে মাথার যন্ত্রণা কমার পর নেকে আসবে, অর্থাৎ তাদের দ্যাট ইজ আমার গলার, গলার এদিকে আসতে পারে, গলার থেকে ব্যথাটা আমার শোল্ডারে আসতে পারে, শোল্ডার থেকে আমাদের চেস্টে আসতে পারে, চেস্ট থেকে আমাদের অ্যাবডোমেনে আসতে পারে, এইভাবে করে নামবে নিচের দিকে। মানে যখন দেখবো আমরা রুগীর মধ্যে এই লটা ফলো করছে যে ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, এই যে বললাম মাথা থেকে আমি নামতে নামতে অ্যাবডোমেন অব্দি আসলাম, এইবারে অ্যাবডোমেন থেকে আমার হঠাৎ করে হিপ জয়েন্টে, অথবা আমার লাম্বাগো হচ্ছে, আমার ব্যাক পেইন শুরু হয়েছে, এইবারে আমার নি জয়েন্টে পেইন দেখা যাচ্ছে, হঠাৎ করে রুগী এসে আমাকে বলছে ডাক্তারবাবু আমার অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালিতে ব্যথা হচ্ছে, এবার এরপরে আবার বলছে আমার কোথায় গ্রেট টোতে ব্যথা হয়েছে, বুড়ো আঙ্গুলটা খুব যন্ত্রণা করছে, নাড়াতেই পারছি না, স্টিফ হয়ে গেছে, ব্যথা হচ্ছে। প্রত্যেকটা বার আমরা যখন দেখব যে রুগী এসে ক্রমশ নিচের দিকে দেখছি তার ব্যথাটা যাচ্ছে, উপরেরটা কিন্তু কমে নিচের দিকে আসবে, অর্থাৎ
আমি যদি এইভাবে সাম আপ করি ব্যাপারটাকে, যে রোগীর প্রথম মাথার যন্ত্রণাটা কমলো, এরপরে তার গলা ব্যথার কথা বলতে পারে, গলায় ব্যথা হচ্ছে অর্থাৎ নেকে ব্যথাটা এবার এসেছে, বলতে পারে আমার সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে ব্যথা হচ্ছে, এখানে ডাক্তার ও ব্যথা হচ্ছে বুঝলাম না কি হলো হঠাৎ করে এখানে ব্যথা হচ্ছে, আমার সার্ভাইকাল লিম্ফ নোডস গুলোতে ব্যথা হতে পারে, ব্যথা হচ্ছে এই জায়গাগুলোতে, কেমন যেন একটু আনিজি ব্যথা ব্যথা হচ্ছে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলে আমার ব্যথা হচ্ছে, এরকম বলতে পারে, আসতেই পারে এরকম। কিন্তু যখন আমি এরকম দেখছি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস এর ব্যথা, টনসিলাইটিস, টনসিলার ব্যাক পেইন, যখন এরকম কোনো ব্যথা দেখছি অবশ্যই দেখব মাথার ব্যথাটা আমার ঠিক, দেখবেন ল অনুযায়ী মাথার ব্যথাটা কমে আছে, কমছে, কমেছে, কমে গিয়েছে। ঠিক এইভাবে করে করে যত নিচে নামবে উপরের ব্যথাগুলো কিন্তু দেন তত তার কম হবে, অর্থাৎ উপরের ব্যথা কমবে, কমে শেষ হবে হঠাৎ করে, তারপরে তার নিচে কোন একটা পার্টে ব্যথা, কোনো একটা অর্গানে ব্যথ পেইন, এই করে 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 কিন্তু ডাউনওয়ার্ডস ডিরেকশনে কিউরেটিভ প্রসেস চলতে চলতে যাবে। ফাইনালি রোগী যখন বলবে আমার গ্রেট টোতে ব্যথা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আর্থ্রাইটিস, চিন্তা করো না যে হ্যাঁ তার তো আবার কি করব, আবার আর্থ্রাইটিস এর পেইন টেইন উঠলো, এখন কি তাহলে নতুন সমস্যা, এইটাই কিন্তু আমরা গন্ডগোল করে ফেলি, এই জায়গাতেই কিন্তু আমরা ভুল করে ফেলি রোগীকে। সাপোজ ধরুন আমি রিস্ট জয়েন্টের পেইনের কোন এরকম কার্পাল টানেলের ট্রিটমেন্ট করছি, সাপোজ কার্পাল টানেল সিন্ড্রোমের ট্রিটমেন্ট করছেন আপনি, এখন এই ট্রিটমেন্ট করার পর হঠাৎ করে রুগী এর পরে এসে বলল যে ডাক্তারবাবু আমার তো আজকে প্রায় 1 মাস বাদে আসলাম, হঠাৎ করে আমি দেখছি আমার হাঁটুতে, বাম হাঁটুতে খুব ব্যথা, এইবারে আমরা কিন্তু ভুল করে, আরে আবার নতুন একটা সমস্যা দিল, তাহলে আমাদের কি, তাহলে আমরা নতুন করে আবার টেস্ট টেকিং করব, তাহলে দেখি এটা কি শেড দিচ্ছে নতুন। আমি অনেককে আমাকে ফোন দিতে এরকম পেয়েছি, আমাকে ফোন দিচ্ছেন জানতে চাইছেন কি করব স্যার এটা, কারণ উনি বুঝতে পারছেন না যে এটা হেরিংস ল কিওর ফলো করছেন কি করছেন না, হাঁটু ব্যথা এসেছে মনে হচ্ছে তার কাছে যে হাঁটু ব্যথাটা তাহলে নতুন করে টেস্ট টেকিং করি, এখান থেকে এই এই শেড পাচ্ছি, শেডও তো আমাকে দিচ্ছে, তার মানে এটা একটা নতুন কোন প্রবলেম, তাহলে আমাকে এই স্টেট ধরেই ওষুধ দিতে হবে তাকে, নো আপনি ওই যে কার্পাল টানেলের সিন্ড্রোমের জন্য কার্পাল টানেল সিন্ড্রোমের ট্রিটমেন্ট করেছেন, ওই যে ওষুধটা দিয়েছেন, আপনি আরেকটু দেখুন যে হ্যাঁ এটাও হচ্ছে, তার পাশাপাশি এই যে ডাউন এখন নিচের দিকে ব্যথাটা এসেছে, ওকে আমি একটা ক্লু পেয়ে গেলাম হেরিংস লফ কিওরের, একটা ক্লু পেয়েছি, ওকে অন্যান্য পয়েন্ট গুলো এই যে যা যা আপনাদের গত ক্লাস আজকের ক্লাসে যা যা এই পর্যন্ত বললাম এগুলোকে একটু কনসিডার করুন, পাশাপাশি দেখবেন অবশ্যই আপনি একটা পুরো একটা ক্লিয়ার কাট পিকচার পেয়েছেন, নো দ্য অনগোয়িং মেডিসিন ইজ স্টিল অ্যাক্টিং, এবং এটাই আমরা কিন্তু ভুল করে ফেলছি ক্লিনিকে, আমরা মেডিসিন চেঞ্জ করে ফেলি, মানে নতুন কেস টেকিং এ যাই যে এখন তো আরেকটা নতুন সমস্যা দেখা দিয়েছে, এখান এর থেকে উৎপাদিত পরিবর্তিত মানসিক অবস্থাও আমি পাচ্ছি, কিন্তু পাসিং ফেসে এরকম অনেক ব্যথা অনেক কিছু নিয়ে আসবে আমাদের কাছে, আজকে এই সমস্যা, কালকে ডাক্তারবাবু ওই সমস্যা, কোথাও এখানে ব্যথা, কোথাও আজকে ওখানে ব্যথা, এরকম অনেক কিন্তু ফিচার্স পিকচার আমাদেরকে দেয় রুগীরা, সেই জন্য আমরা যেন খেয়াল করি যে এই ব্যাপারটা লটাকে ফলো করছে কিনা, যদি করে দেখছেন ইয়েস গিভ প্লাসিবো, চোখ বন্ধ করে প্লাসিবো দিন, আমি দিয়ে যাচ্ছি, আমরা করে যাচ্ছি এটা এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। দেখুন ছোট্ট করে আমি স্লাইডের নিচে লিখেছি অ্যাটেনশন, নিশ্চয়ই আপনারা খেয়াল করতে পেরেছেন,
এখানে একটা বড় কথা আছে এই ডিরেকশন নিয়েই, যে এই যে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, অনেক কোন কারণে রুগী যদি রুগীর মধ্যে যদি এরকম দেখেন যে হাঁটুর ব্যথা ছিল, এইবারে মাজার ব্যথা এসেছে, এবং মাজা ব্যথাটা পরে আপনি তার মধ্যে পেলেন অ্যাবডোমিনাল পেইন, অথবা চেস্টে একটু ব্যথা করছে, স্টারনামের এদিকে ব্যথা করছে, সাপোজ বি কেয়ারফুল, দিস ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন অফ সামথিং ব্যাড অর সামথিং ওয়ার্নিং, সামথিং ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন, কোন বিপদ ঘটতে যাচ্ছে, সামথিং ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন। কেন? দেখুন ডিরেকশন চেঞ্জ হয়েছে, দ্যাট মিন্স এই ব্যথা উপরের দিকে যাচ্ছে, ইট উইল হিট দ্য সেন্টার, দ্যাট ইজ আওয়ার মাইন্ড, মাইন্ডের দিকে যাচ্ছে এই ব্যথা। এই রকম হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো দুর্ঘটনা, এটা কি হবে কিছুই বলা যায় না। এরকম যদি আপনারা কোনো ফেনোমেনন পান, কোন একটা কন্ডিশন লক্ষ্য করতে পারেন রুগীর মধ্যে, অবশ্যই দেন আপনাকে বুঝতে হবে দিস ইজ নট ফলোয়িং দ্য হেরিংস ল অফ কিউর, এবং এটা একটা বিগ ইন্ডিকেশন যে আমাকে ইমিডিয়েটলি এটাকে ব্যবস্থা নিয়ে আমাকে রুগীর ডিরেকশনটাকে চেঞ্জ করতে হবে। আইদার এই ডিরেকশন এখানে স্টপ করে দিতে হবে, ওষুধ প্রয়োগের মাধ্যমে ব্যথা এখানেই স্টপ করাতে হবে, এবং এর গতিবিধি যদি ওষুধের মাধ্যমে ল অনুযায়ী নিচের দিকে নামে সেই রকম একটা ব্যবস্থা করতে হবে, অথবা রুগীকে আমাকে ওষুধ দিয়ে ব্যথা এখানে কমাতে হবে, উপরের দিকে যাচ্ছে, যেতে দেওয়া যাবে না, কারণ এটা ইন্ডিকেট করছে ইট উইল হিট দ্য সেন্টার, দ্যাট ইজ আওয়ার মাইন্ড, এবং সেটা হলে যে কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ ঘটতে পারে আপনার রুগীর সাথে। এই জন্য আমি এই ক্ষেত্রে অ্যাটেনশন শব্দটা এখানে যোগ করেছি এই ডিরেকশন ব্যাপারটা এক্সপ্লেন করতে গিয়ে। নেক্সট, ফ্রম আ মোর ইম্পর্টেন্ট অর্গান টু আ লেস ইম্পর্টেন্ট অর্গান, অর্থাৎ ও কিওরটা ডিরেকশন কিওরটা কেমন হবে, অধিক গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানের দিকে যাবে। আপনারা পাশেই ঠিক একটা ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একটা হার্ট এর ছবি দেখা যাচ্ছে, একটা অ্যারো দিয়ে দেখা যাচ্ছে, স্প্লিন আমরা দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে হার্ট এবং স্প্লিন, এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট অর্গান নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সবাই 100-তে 100 জনই বলবেন যে হার্টটাই হচ্ছে গিয়ে মোর ইম্পর্টেন্ট অর্গান। As like before my case. আমি আপনি আমার মনের কথাটা কেড়ে নিয়ে নিলেন, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, যা টেলিপ্যাথি হয়ে গেছে আপনার সাথে, যে আমিও মনে মনে এটা ভাবছিলাম যে আপনারা আশিকদার সেই কেসটাতে দেখেছেন যে উনার প্যানক্রিয়াটাইটিস এর প্রবলেম ছিল, সেটাতে ভুগছিলেন, এখন দেখুন প্যানক্রিয়াটাইটিস এর সেই সমস্যাটার পর ধীরে ধীরে তার আস্তে আস্তে কিন্তু যেমন ওটা ভালো হলো, একটু তার প্রবলেম ইউটারাসে যেই থিকনেস, এন্ডোমেট্রিয়াল থিকনেস এর ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু অনেকাংশে কম, মানে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যে ওটা একদম মানে নর্মাল হয়ে গেল, দেন জাস্ট বাল্কি ইউটারাসটা এটা ছিল। এই যে ইউটারাইন বাল্কি ব্যাপারটা, এটা দেখ কি হচ্ছে ইম্পর্টেন্ট অর্গান, দেখুন ইউটারাস কি ইম্পর্টেন্ট অর প্যানক্রিয়াস, আপনারা দুটোর মধ্যেই কিন্তু বুঝতে পারবেন কোনটা ইম্পর্টেন্ট। তাহলে দেখুন ইম্পর্টেন্ট অর্গান থেকে লেস ইম্পর্টেন্ট অর্গানের দিকে আসছে, মোর ইম্পর্টেন্ট অর্গানের থেকে কিওরটা কোন দিকে যাচ্ছে, লেস ইম্পর্টেন্ট অর্গানের দিকে, যে ওটা যে ব্যথা যন্ত্রণা সেই ফলো আপ গুলো আপনারা দেখেছেন সেখান থেকে এখন তার, আমি একটু বলতে চাই এখানে এখানে বলতে চাই আমি এখানে বলতে চাইছি
যদি ভদ্রমহিলার বয়স যদি এটা হতো কনসিভ পিরিয়ডের সময় থাকতো, মানে এখনো বাচ্চা ধারণ করতে পারে, তখন কিন্তু এটা আবার ইম্পর্টেন্ট হয়ে যেত, হয়ে যেত। এটা আগে ইম্পর্টেন্ট হয়ে যেত। বাট এখন কি, এটা কেটে বাদ দিলেও শরীরের কোনো ক্ষতি হবে না? দেখুন, ভাইটাল ফোর্স ইজ এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, সে জানে কোনটাকে আগে আমার ঠিক করতে হবে। এজ লাইক অবশ্যই, রহমতুল্লাহ স্যারের যে কেসটা দেখেছিলাম আমরা, বাচ্চাটা ডেলিভারি হলো, তারপরে কিন্তু তিনি মারা গেল, মানে বাঁচিয়ে তারপর কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, ডেথ ওটা অফ ঠিক পিস গিয়ে পেলেন, ওটাও আপনার কিন্তু হেরিং কিন্তু ল আপনার অফ ফলো করেছে। অবভিয়াসলি অবভিয়াসলি ওটা ছিল আপনার আমাদের সাতক্ষীরার মতি ওনার, মতি হ্যাঁ হ্যাঁ, মতিউর রহমান স্যার, মতি, মতির কেস, মতি মতি ভাইয়ের কেস। সেই জায়গাতেও ও কিন্তু, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাতেও কিন্তু হেরিংস ল অফ কিওরটা ফলো। এইবারে ধরুন আমি ছোট্ট করে একটা বলি, যে যদিও ইতোমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন পুরো বিষয়টা, অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমেটিক ফিভার এবং হার্ট এর সাথে কিন্তু একটা বেশ বড় গন্ডগোল হয়ে যায়। কারণ আমার মানে দীর্ঘদিন এরকম রিউমাটয়েড ফিভারে আমি ভুগছি, সেইখান থেকে হঠাৎ করে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি, হঠাৎ করে এরপরে আমার হার্টের প্রবলেম শুরু হলো, এটাও দেখবেন কিন্তু আসবে এই পরবর্তী স্লাইডেই। আবার কারো দেখা যায় হার্টের সমস্যা হয়েছে, এরপরে তার রিউমেটিক ফিভার দেখা দিয়েছে, অথবা আর্থ্রাইটিসের প্রবলেম শুরু হয়েছে, সেই জায়গাতেও কিন্তু দেখবেন যে আগে তার হার্টের সমস্যাটা যায়, তারপরে কিন্তু তার জয়েন্টের সমস্যা গুলো কমতে থাকে। সো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু একটা একটা করে বুঝতে হবে ফলো আপের সময়। কেন বুঝতে হবে, এইবারে 4 নম্বর জায়গাটায় আসি, এটা একটা খুব 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 অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হেরিংস ল অফ কিওরের, যেটা আমাদের কিন্তু চরম মাত্রায় ভুল করে ফেলি আমরা, ইন দ্য রিভার্স অর্ডার অফ দেয়ার কামিং। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি আপনাদেরকে বলবো, আপনারা লিখুন ইন দ্য রিভার্স অর্ডার অফ দেয়ার কামিং। অর্থাৎ রোগটা এক আমার আমার জীবনে আজকে, ধরুন আমার যতখানি বয়স, আজকে আমার এই বয়স অবধি, আমার শুরু থেকে, জীবনের শুরু থেকে একটা একটা করে যেই রোগগুলো হয়েছে, এই রোগগুলো সাধারণত কি কি হয়, একটার পর একটা লেয়ার আপ হয়, একটার পর একটা লেয়ার আপ হয়। কি রকম? এই ধরুন এখানে একটা আমি আপনাদেরকে একটা ছবি দিয়েছি, এইভাবে করে দেখুন একটার পর একটা রোগ কিন্তু তার মধ্যে লেয়ার আপ হয়েছে। এই লেয়ার আপ হওয়ার পর আমার কাছে যখন রুগী আসে, তখন কিন্তু একেবারে সবচেয়ে লেয়ারের সবচেয়ে উপরের রিসেন্ট যে বর্তমান যে কমপ্লেন, সেটাই কিন্তু রুগী নিয়ে আসে, আর বাকিগুলো সেগুলো হয় ম্যালট্রিয়েটেড হয়ে এগুলো তলায় থাকে, অথবা ওই রোগগুলো আমরা অর্গাননের ক্ষেত্রে যে দেখেছি যে স্ট্রঙ্গার ওয়ান দ্বারা উইকার ওয়ানটা কি অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় চুপচাপ থাকে। এইভাবে একটার পর একটা লেয়ার আপ হয়ে হয়ে খেয়াল করে দেখুন 1 নম্বর যেই লেভেলটা আছে ইউরিনারি প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে বর্তমানে রুগী আমার কাছে এসেছে। তাহলে এটা হবে রিভার্স অর্ডারটা আমি বলি, বলার আমি ওটাকে শেষে আরো ব্যাখ্যা বলবো, আগে আমি ঘটনাটা বলি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা লেভেল 1 2 3 4 5 6, সরি 6 নয় 5 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, যে 5 পর্যন্ত আছে। আমি একটু ছোট্ট করে এটা ব্যাখ্যা করি। ধরুন আমার কাছে একটা যে রুগী এসেছে, এই রুগীটা ছোটবেলায় তার শৈশবকালে সে স্কিন প্রবলেমে ভুগছিল, স্কিন প্রবলেমে ভুগতে ভুগতে তার 20 অর্ধ বয়সে, 20-এর পরবর্তী সময় গিয়ে তার হঠাৎ চেস্ট প্রবলেম দেখা শুরু, ডেভেলপ করলো।
30 বছর বয়সে তার লিভারের সমস্যা দেখা দিল। 30 অর্ধ বা 30 পরবর্তী সময় গিয়ে তার কিডনি ট্রাবল বা রিনাল প্রবলেম গুলো দেখা শুরু করলো শুরু হলো। এইবারে এখন রুগীটার বয়স 40। এগুলো আমরা কিন্তু পুরো ব্যাপারটা আমাদের একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে সাজিয়ে বলছি এইভাবে করে, রুগীকে দেখেছি এরকম, মনে হয়েছে আপনাদের বোঝানোর জন্য এইভাবে করে প্রেজেন্ট করতে পারি, করলে আপনারা বুঝতে পারেন, ঠিক সেটাই করে করা হয়েছে এখানে। 40-এ এসে এবার রুগীর বলছে, ডাক্তারবাবু পেচ্ছাপে অনেক জ্বালা যন্ত্রণা, দাঁড়িয়ে পেচ্ছাপ করলে একটু আরাম আরামে করতে পারি, ঠিক মতো পেচ্ছাপ ক্লিয়ার হয় না, আবার যেন মনে হয় ফের একটু একটু করে আসলাম, আবার মনে হয় যাই, আর যখন পেচ্ছাপটা হয় বেশ জ্বালা যন্ত্রণা করে, অস্বস্তি লাগে, শান্তি পাই না পেচ্ছাপ করে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দিস ইজ এ কেস অফ প্রস্টেট এনলার্জমেন্ট, যেটাকে বিএইচপি বলে, আমরা ওসবে না যাই, প্র্যাকটিস অফ মেডিসিনে বিনাইন হাইপারপ্লেসিয়া অফ দ্য প্রস্টেট এইটা আমরা না বলি, ধরুন প্রস্টেটে প্রস্টেট এনলার্জমেন্টের সমস্যায় ভুগছে, যার জন্য তার পেচ্ছাপে যন্ত্রণা কষ্ট। রুগীটা এবার এসেছে আমার কাছে এই সমস্যা নিয়ে, সে কিন্তু এসে বলল না ডাক্তারবাবু আমার জানেন চর্মরোগ আছে, আমার লিভারের সমস্যা, আমার চেস্টের সমস্যা, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট লাগে, ভার ভার লাগে, আমার ডাক্তারবাবু এই যে দেখুন ক্রিয়েটিনিন কত বেড়ে গিয়েছে, বা অথবা আমার কিডনিতে সমস্যা আছে, কিছুই কিন্তু বলছে না, আমাকে বলছে সে কি পেচ্ছাপের যন্ত্রণা। কেন বলছে? বিকজ স্যান্ডউইচের এই লেয়ারে সবার, এই যে বললাম একটার পর একটা স্যান্ডউইচের জন্য লেয়ার বাই লেয়ার দেখুন ডিজিজ গুলো এভাবে থেকে যায় জীবনে, সবার উপরের যে লেয়ারে আছে কে, ইউরিনারি প্রবলেম। 40 বছর বয়সে, এখন 40 বছরের কথাই তো বলবে রুগী, তো শৈশবের স্কিন প্রবলেমের কথা সঙ্গতই বলবে না, কারণ ওটা তার তো নেই এখন, অ্যাপারেন্টলি নেই, অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে নেই, বাট আজকে যে সমস্যা নিয়ে এসেছে এই সমস্যার কিন্তু অবশ্যই জ্বর আছে। দেখুন পরবর্তীতে এটাকে নিয়ে আরো বিস্তারিত বলবো, কিভাবে একটার পর একটা লেয়ার তৈরি হয়ে 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 একটা প্রেজেন্ট প্রবলেমে আসে, সেটা পরে আরেকটা ক্লাসে অন্য এক সময় বলবো, লেন্দি হয়ে যাবে। এইবারে আমি ওষুধ দিলাম তাকে ইউরিনারি প্রবলেমের জন্য, দেওয়ার পর মাইন্ড টেকনিকে আমি যখন দিলাম অ্যাকর্ডিং টু ওই যে বলছিলাম ল কখনোই চেঞ্জ হয় না, এক্ষেত্রেও থাকবে, আপনি ক্লাসিক্যাল করুন সেখানেও ল থাকবে, হেরিংস ল অফ কিওর এখানেও আপনার খাটবে, ল অনুযায়ী মেডিসিনের দেওয়ার পর ইউরিনারি প্রবলেমটা যখন চলে যাবে তখন কিন্তু 2 নম্বরের তলার দেখুন কিডনি প্রবলেম উপরে চলে আসবে। আমি যদি আপনাদেরকে আরো বোঝাবার সুবিধার্থে একটু একটা বলি যে কতগুলো প্লাস্টিকের বাটিকে একত্রে একটার পর একটা নিন, নিয়ে সবগুলোকে পানির মধ্যে বালতিতে চোবান, প্রথম বাটিটাকে যদি ছট করে সরিয়ে দিন দেখবেন শট করে উপরেরটা চলে আসবে, আবার তার উপরেরটাকে সরিয়ে দিন তার নিচেরটা চলে আসবে, এরবারে সেটা সরালেন তার নিচেরটা চলে আসবে, দ্যাট ইজ এইভাবে করেই কিন্তু আমাদের হেরিংস ল অফ কিওর অনুযায়ী বর্তমান যেই রোগ কষ্ট আছে, যেটা রুগী এখন আমার ট্রিটমেন্টে এসেছেন ট্রিটমেন্ট করাতে, সেটা যখন সে আরাম পেয়ে যায় চলে যায়, যেটা কিনা আগের রোগের ঢাকনার মতো কাজ করছিল, খেয়াল করে দেখুন, যদি আপনি মনে করেন ইউরিনারি প্রবলেমটা ইজ অ্যাক্টিং অ্যাজ লাইক এ লিড, ঢাকনার মতো, এই ঢাকনাটা খুলে দিলাম সরে গেল, তলার রোগটা কিন্তু সারফেসে চলে আসবে, যেমন বালতিতে ওই ঘট উদাহরণটা বলছিলাম সারফেসে চলে আসবে, অ্যাজ লাইক অ্যাজ আমার ঠিক রোগীদেরও এরকম ঘটে,
ফলো আপে আমাদেরকে এই ব্যাপারটাই বুঝতে হবে যে ইউরিনারি প্রবলেমটা যখন চলে যাবে অটোমেটিক্যালি তার কিন্তু ল অনুযায়ী, হেরিংস ল অফ কিওর অনুযায়ী কিডনি বা অন্যান্য সমস্যা, এই পার্সপেক্টিভটা, এই সার্কামস্টেন্সটাকে নিয়ে বলছি, ধরুন আমার রুগী এই এই কমপ্লেনে জীবদ্ দশায় ভুগেছে, কিডনির প্রবলেমটা কিন্তু আসবে। মাইন্ড ইট, এইখানেই কিন্তু আমরা এই জন্য পরের স্লাইডে বলেছি আমাদের ভুল কি, আমাদের ভুল এটাই যে আমরা মনে করে আরে আজকে আবার আরেক রোগ, তার মানে আরেকটা সমস্যা হয়েছে, আমরা কি করি এরপরে রেপার্টরি খুলি, রেপার্টরিটা খুলে এবারে আমরা বসে শুরু করি, আচ্ছা বলুন কি অসুবিধে, এর থেকে আমরা মেন্টাল স্টেট নেওয়া শুরু করি, নিয়ে আমরা কিন্তু ফের ওনাকে আবার আরেকটা ওষুধ দেই, এবং সাকসেসিভ কিউরেটিভ প্রসেস যেটা চলছিল শট করে কিন্তু কোলাপস করে যায়। এইবারে রোগ কিন্তু এবার কিন্তু জটিলতা তৈরি হবে, এই রোগীটা আপনার কাছে কিন্তু ওই যে বলি না কেস কেচিয়ে গেল কেচিয়ে যাবে, এই কিন্তু এখন কেচানোর সময় চলে এসেছে, কেচিয়ে যাওয়ার। যখনই আমরা এই আমরা আগে বুঝবো যে তার কি আগে কখনো এরকম সমস্যা ছিল, আরে হঠাৎ আমার ওষুধ খাওয়ার পর তার কিডনি সমস্যা আছে, আরে এই রোগীটার সাথে আমি যখন কথা বলেছি এ তো এমন কোন অ্যালোপ্যাথিক ওষুধ খায়নি যাতে কিডনি প্রবলেম হবে, এই রোগীটা এমন কোন ফরমালিন যুক্ত বা কেমিক্যাল যুক্ত খাবারের তো তার অভ্যাস ছিল না যে কিডনি প্রবলেম হবে, এই রোগীটার তো ডায়াবেটিস ছিল না, এই রোগীটার তো হাইপার টেনশন ছিল না যে আজকে তার রিনাল ফেইলিওর হঠাৎ করে এরকম AKI অ্যাকিউট কিডনি ইনফেকশন দেখা দেবে, কেন এরকম হলো? অবশ্যই অ্যাজ এ কোয়ালিফাইড ফিজিশিয়ান আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে ফলো আপে, আদারওয়াইজ উই উইল ক্রিয়েট দ্যাট পেশেন্ট অ্যাজ লাইক অ্যাজ এ আনকোয়ালিফাইড অর বিলো কোয়ালিফাইড ডক্টর। আমরা ওষুধ দিয়ে দিলে সাকসেসিভ কিউরেটিভ প্রসেস হচ্ছে, আরে ভাই একটা একটা করে রোগ এখন সারফেসে আসবে আর সৌরভম করে ও চলে যেতে থাকবে, ও ডিসপোজ হতে থাকবে, শরীর থেকে ডিসপোজ হয়ে ও চলে যেতে থাকবে, এই যে চলে যাওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে কিন্তু আমরা হল্ট করে দিই কোথায়, আমরা ফলো আপের সময়। সো এইটাই হতো আমাদের ভুল যেটা আমরা করে থাকি, এবং আশা করি আজকের ক্লাস থেকে যে বিষয়টা বুঝতে পারলাম যে এরকম ভুলটা আমরা করার আগে অবশ্যই দেখে নেব যে আদৌ এটা হেরিংস ল অফ কিওরটা ফলো করছে কিনা, সেই জন্য আমরা অবশ্যই রোগী মানে এই ক্ষেত্রে দেখব তার এই পর্যন্ত কি কি রোগে ভুগেছে, যদি তার সেরকম কোনো আমার মাথায় এরকম স্ট্রাইক করে যে ইয়েস উনি তো এরকম, উনার তো যেটা যেটা বললাম যে ডায়াবেটিস নেই, হাইপার টেনশন নেই, অন্য কোনো সমস্যা নেই, তাহলে আজকে কেন এই রোগটাতে ভুগ মানে আসলো, আমরা কিন্তু তখন খুব সুন্দরভাবে গল্পের ছলে ছলে ঢুকবো, আচ্ছা আপনার কি সমস্যা, মানে এই যে পর্যন্ত আপনি কি কি সমস্যায় এমনি ভুগেছিলেন বা আপনার হয়েছিল আর এই পর্যন্ত, রোগী কিন্তু বলবে, অথবা আচ্ছা আপনার কিডনির সমস্যাটা কি আগে কখনো ছিল বা হয়েছিল কখন, হেরিংস ল অফ কিওর অনুযায়ী ওটা হয়ে থাকলে রুগী তো বলবেই, অবশ্যই বলবে হ্যাঁ ডাক্তারবাবু আমার তো একবার কিডনির সমস্যা হয়েছিল, তারপরে ডাক্তারবাবু আমার ওটার ওষুধ টষুধ খেয়েছিলাম ভালো হয়ে যায়, তারপর হঠাৎ করে আমার এই যে 2 বছর পর থেকে প্রস্টেটের সমস্যা, এই তো আপনি ক্লু পেয়ে গেলেন, আপনি ডোর পেয়ে গেলেন, আপনি সিগনাল পেয়ে গেলেন, এইবার আপনি ইন্টারোগেট করুন রুগীকে, দেখবেন হিস্ট্রিতে যদি আরো সবারই যে একেবারে 5টা 6টা সমস্যা থাকতে হবে তা না, কারো 2টো 3টেও থাকতে পারে, দুটোও থাকতে পারে, সো এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে ডিউরিং ফলো আপ, এবং ঠিক রিভার্স অর্ডারটা এরকমই যেটা বলছিলাম যে আমার 1 নম্বর সমস্যা যেটা এখানে দেখছেন ইউরিনারি প্রবলেম যাবে, দেন ওটা যাওয়ার পর কিডনি প্রবলেমটা অটোমেটিক্যালি আসবে, কিছু করব না, ল অনুযায়ী ল থাক ফলো করলে
প্লাসিবো দিন, প্লেস প্লাসিবো দিন রুগীকে, কিডনির সমস্যাও অবশ্যই সেটা চলে যাবে তার, যেতে বাধ্য, তা না হলে ল খাটবে না, তাহলে ল হবে না। ল হতে গেলে প্রত্যেকটা, যেটা আশিকদা বলছিলেন, ল হতে গেলে প্রত্যেকটা জায়গাতেই সেটা খাটতে হবে। নিউটনের ল চাঁদের দেশে খাটবে বা পৃথিবীতে খাটবে, চাঁদের দেশে খাটবে না, সেরকমটা হবে না। সো এই জন্য লটাও এখানে ঠিক, কিডনি প্রবলেমও যাবে, কিডনি প্রবলেম গেলে লিভার প্রবলেমটাও যাবে, লিভার প্রবলেমটা আসার পর চেস্ট প্রবলেমও যাবে, এবং এইভাবে করে করে সর্বশেষ প্রবলেম স্কিনটা একটা সময় আপনার কাছে আসবে, এবং সেটাও দেখবেন অবশ্যই আপনার প্লাসিবোর মাধ্যমেই যাবে ল অনুযায়ী। সো এবার আমি এইটাই এখানে কিছু হচ্ছে, অ্যাড করতে চাই, এখানে এখানে কিছু একটু অ্যাড করতে চাই। জি হ্যালো, হ্যাঁ, অবশ্যই ল অবধি সব মেনটেন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, আপনি প্লাসিবো চালিয়ে যাচ্ছেন, কিন্তু সার্টেন স্টেজে গিয়ে দেখবেন যে আপনার ওষুধ আর কাজ করছে না, তখন পোটেন্সি রেজ করুন বা পোটেন্সি ব্যাক পোটেন্সিতে চলে যান। আরো কিছুদিন ভালো হচ্ছে হচ্ছে হচ্ছে, তার মধ্যে কিছু প্যাথোলজি ল্যাবের টেস্ট গুলো করিয়ে নিন, প্যারামিটার গুলো দেখে নিন, কমছে কি কমছে না, কমের দিকে আছে। এক সময় যেতে যেতে সব রকম পোটেন্সি কাজ করা বন্ধ করে দিল, দ্যাটস মিন তার জার্নি সেইটুকুই ছিল সেই মেডিসিনের। পেশেন্টকে হেরিং ল অফ কিওর অনুযায়ী নিয়ে যাওয়া পর্যন্ত তার অবধি সেই অবধি কাজ ছিল, তারপর আর সে কাজ করতে পারছে না, তখন আপনাকে আবার নতুন মেন্টাল স্টেটের দিকে যেতে হবে। বাট হেরিং ল অফ কিওর কিন্তু ওখানে থেমে গেল না, সে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু সেই মেডিসিনের কাজ সেখানেই থেমে গেল। কিন্তু সেটা একদিনে নয়, এক মাসে নয়, এটা বারবার ফলো আপের মাধ্যমে, বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে, তার হাবভাবের মাধ্যমে, তার মেন্টাল স্টেট যেটা নিয়ে আপনি ট্রিটমেন্ট করছিলেন সেইটাই ধরে, তার কামনেস আছে কিনা, তার পজিটিভ রুব্রিক গুলো তার মধ্যে এসছে কিনা, পজিটিভ রুব্রিক গুলো কেন লাগে, এই সব জায়গায় কাজে লাগে। এখন পজিটিভিটি তার মধ্যে প্রচুর দেখা দিচ্ছে, যেটা আগে ছিল না, এবং পেশেন্ট অনেক কাম কাম ঠান্ডা ঠান্ডা, কিন্তু দেখা যাচ্ছে যে রিভার্সলি পুরোনো রোগগুলো দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে মেডিসিন চলছে, প্লাসিবো চলছে চলছে চলছে, একটা জায়গায় গিয়ে সে আর কাজ করছে না, তখন নতুন করে আমাদেরকে ভাবতে হবে। এটা গেল একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে প্যাথোলজি এবং মেডিসিনের নলেজ না থাকলে হেরিং ল অফ কিওর ফলো করা খুব কষ্টসাধ্য। এক্স্যাক্টলি কেরকম কেরকম কেরকম, আপনার কাছে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে কোনো একটা পেশেন্ট এসছে, আপনি ওষুধ দিয়েছেন, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশনটা ঠিক হয়ে গেল, পেশেন্ট হঠাৎ বলছে স্যার আমার একটা এপিডিডিমাস সিস্ট ছিল জানেন তো, সেটা এখন আবার ব্যথা করছে, একদম নতুন মেন্টাল স্টেট নিয়ে আপনার কাছে চলে এসছে। আপনি এবার ক্যালকুলেশন করতে শুরু করলেন, আগের মেন্টাল, আগের চাওয়া এই চাওয়ার মধ্যে তো অনেক পার্থক্য, আগে যে জন্য চেয়েছিল সেটা তো সেরে গেছে, এখন চাওয়াটা তো অন্য। বাট এখানেই প্যাথোলজি জ্ঞানের দরকার, মেডিসিনের জ্ঞান, দুটো কিন্তু রিলেটেড, একই অর্গানের সমস্যা হতেই পারে, এপিডিডাইমিস সিস্টের কারণ থেকেও হয়তো তো সেক্সুয়াল ডিসফাংশনটা এসেছে, কোনো নার্ভ ব্লকেজ বা কোনো সিরা ব্লকেজ হওয়ার কারণ থেকে, সেটা রিভার্স হইতে সারছে তো, সেক্সুয়াল ডিসফাংশনটা সেরে গেছে, এবার সেটা নাড়া দিয়ে উঠেছে, সে ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেখানকার প্যাথোলজি নলেজটা জানতে হবে যে আমার ওষুধ কাজ করছে কি না। ম্যালেরিয়া জ্বর সেরে যাচ্ছে কিন্তু স্প্লিন বড় হয়ে, স্প্লিনও মেগালি হয়ে গেছে, বা ডেঙ্গু সেরে গিয়ে স্প্লিনও মেগালি হয়ে গেছে, এবার বাম দিকে পেন হচ্ছে, এটাও অলসো রিভার্সেবল, এটাও কিন্তু প্যাথোলজিটা জ্ঞান না জানলে আপনি হুট করে মেডিসিন দিয়ে বসে থাকবেন, দরকার নেই সেখানে। দেখুন সে প্যাথোলজি কিন্তু ফলো করছে, যেভাবে যেভাবে এসে সেইভাবে সেইভাবে ভাইটাল অর্গান থেকে সেই প্যাথোলজিটা যাচ্ছে, সেই রিভার্স হইতে সে যাবে। সুতরাং এইসব জায়গাতে কিন্তু খুব সাবধান, আপনার জ্বর সর্দি কাছে সারিয়ে দিলেন ঠিক আছে, আপনার গাটে বা ব্যথা নিয়ে এসেছিল সারিয়ে দিয়েছেন ঠিক আছে, যখনই রিভার্স হইতে চলে গেল আপনি রিল্যাক্স হয়ে গেলেন, আমি তো একটা সারিয়ে দিয়েছি এটাও সারিয়ে দেবো, তখনই কিন্তু আমরা ভুল করছি। আবার হয়তো 1 বছর 2 বছর 6 মাস পর আবার সেই গেটে বাত নিয়ে আসতে পারে, তখন কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে এই ব্যথা সারানো। সেক্ষেত্রে আপনার একটা সার্টেন স্টেজ অব্দি আপনার গ্রো হবে, অ্যাজ এ হোল একজন ভালো হোমিওপ্যাথ হিসেবে কিন্তু গ্রো হবে না কোনোদিন, তো এই জায়গাগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে কাজীদা, হ্যাঁ, থ্যাংক ইউ আশিক দা, আপনি আপনার এডিশন গুলোর জন্য আপনাকে লটস অফ থ্যাংকস, যে এরকম একটা বিস্তৃত আলোচনার ক্লাসে ছোট ছোট জায়গায় যে জায়গাগুলো মধ্যে আশিক দা মনে করেছেন, খেয়াল করে দেখবেন উনি কিন্তু আপনাদের সবার ব্যাপারগুলো যাতে
ভুল না হয়, ক্লিনিকে যাতে আমাদের কোনোভাবেই ফেইলিওর, আমরা যত পারবো ফেইলিওর রেট কমানোর জন্য সেটাই কিন্তু আমাদের একমাত্র মোটো স্কুলের। এবং দেখুন ক্লাসেও কিন্তু আশিকদার সেরকম একটা সেন্স থেকে কিন্তু, যেখানে উনি মনে করেছেন উনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, বই যেভাবে বলেছে, যেটা নিয়ে আমরা বলছি, আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, চর্চা করছি প্রতিদিন রুগীর মধ্যে, সেটা কিন্তু উনি অ্যাডিশন করে দিলেন। তো এই ছিল আজকে টোটাল আমার প্রেজেন্টেশন, এই বলেই আমি আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। আমাদের সময় অলরেডি শেষ, এক এক ঘন্টার ক্লাস আমাদের ছিল